তিনটে ফ্যামিলি থেকে আমরা ছিলাম না যখন মাধবী চক্রবর্তী আর এর নাম হচ্ছে অশোক চক্রবর্তী। না না, আমি থাকি মায়ের কাছে, মায়ের কাছে আমার হাজবেন্ড মায়ের কাছে, মায়ের কাছে হঠাৎ আমি আমি বসেছিলাম ব্রিজের নিচেই, আমার ওয়ার্ডের এই ভোটার একজন মানে বৃদ্ধ মহিলা, তার স্বামী নেই, তার 18-19 বছরের একটি মেয়ে আছে, তারা দুজনেই লোকের মধ্যে ঝিয়ের কাজ করে খায়। হঠাৎ মেয়েটি এসে মাথা ঘুরে বেঞ্চের উপর বসে পড়ে, বলে যে যে বাড়িতে উনি কাজ করেন সেই স্বামী স্ত্রী নাকি রোজ মারে ওকে। তারপরে আরও মহিলা জড়ো হয়ে যায়, ও পেটে হাত দিয়ে বসে যায়, মাথা ফুলিয়ে দেয়, মানে একটা ভয়ঙ্কর কিছু একটা হয়েছে। আমরা বুঝতে পারি যখন ওর সাথে অন্য মহিলারা কথা বলে, তা থেকে জানতে পারে যে ও শারীরিকভাবে ও নিগৃহীত হয়েছে, যদি ডাক্তার মেডিকেল করা যায় মনে হয় অন্য খারাপ কিছু বেরোতে পারে। এমত অবস্থা আমি রিক্স না নিয়ে সঙ্গে সঙ্গে শ্রীরামপুরের প্রশাসনের সাথে যোগাযোগ করি এবং আইসি সাহেব কনফারেন্সে ছিলেন বলে অন্য অফিসারের সাথে যোগাযোগ করতে পারেন। পুলিশ চলে আসে, পুলিশ চলে আসার পর ওকে রেস্কিউ করে আমরা শ্রীরামপুর ওয়ালস হসপিটালে পাঠাই সরকারি তত্ত্বাবধানে, এবং উইমেন্স যে সেল আছে আমাদের থানা আছে সেইখানে আমরা ব্যাপারটাকে জানাই, এবং একটা গরিব পরিবারের সাথে কোনো খারাপ কিছু ঘটেছে এরকম একটা কিছু আমরা বুঝতে পারার পরই সাধারণ মানুষের নজরেও এসছে যাতে যদি কোনো খারাপ কিছু যেন শাস্তি হয়। এমত অবস্থায় ওকে এখন ট্রিটমেন্টে পাঠিয়েছি, প্রথম কাজ মনে করেছি এটা, পরবর্তী সময় আপনারা দেখবেন কী হয়, পুলিশ এটা ইনভেস্টিগেশনে করে যেটা বেরোবে সেটাই আমরা মনে হয় সত্য উদ্ঘাটন হবে। যারা করেছে মানে অত্যাচার করেছে, স্বামী স্ত্রী দুজনেই পলাতক, বাড়িতে সাধারণ পাড়ার লোক তালা লাগিয়ে দিয়েছে আর ওরা সকালবেলায় পালিয়েছে, কারণ ওরাও বুঝেছে একটা খারাপ কিছু ঘটিয়েছে। যেহেতু তা ওনার দোষ নয়, কারণ উনি প্রচণ্ড যারা যাদের সাথে ঘটেছে পাড়ার কারোর সাথে সদ্ভাব নেই, কারণ প্রথমেই যখন ওই ব্যাপারটা জানতে যায় তখন তারাই বলেছে যে অত্যন্ত ঘটনাটা দীর্ঘদিন ধরে, অর্থাৎ আশেপাশের মানুষও তারা জানতো, কিন্তু মানুষ ভয়ে হোক যেভাবেই হোক বা সত্য সামনে আসলে প্রবলেম হতে পারে এই জন্য হয়তো এড়িয়ে গেছে। কিন্তু মেয়েটির ডাইরেক্ট আমি কাউন্সিলার হিসেবে আমার কাছে এসেছে, আমার মনে হয়েছে আমাদের প্রশাসন নিরপেক্ষভাবে এটা কাজ করতে পারবে, আমি ওয়ালস হসপিটালকে জানিয়েছি এবং আমাদের প্রশাসন ছিলাম।